আসসালামু আলাইকুম। কথা বলছিলাম ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে। তো আমাদের খুব ভালো একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়ে গেছে, একদম টোটাল প্রফেশনাল মানের। আপনারা যদি দেখেন, মোটামুটি অনেক প্রফেশনাল মানের একটা ওয়েবসাইট রেডি হয়ে গেছে। বাট সমস্যা এখানে না, সমস্যা হলো আমাদের ওয়েবসাইট তো রেডি হয়েছে, এখন ওয়েবসাইটটা তো ইন্ডেক্স করাতে হবে যেন গুগলের সার্চে আমাদের ওয়েবসাইটটা দেখায়। তো এটার জন্য আমরা আজকে দেখব যে কীভাবে একটা ফ্রি ওয়েবসাইটও গুগলে ইন্ডেক্স করতে হয়। তাহলে চলেন আমরা কীভাবে করব স্টেপ বাই স্টেপ আপনারা আমার সাথে ফলো করবেন, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনার ওয়েবসাইট ইন্ডেক্স হয়ে যাবে। ওয়েবসাইট ইন্ডেক্স হওয়া মানে কিন্তু আপনার ওয়েবসাইটটা গুগল সার্চ রেজাল্টে শো করবে এবং আপনার ওয়েবসাইটটা ধীরে ধীরে র্যাঙ্কে আসবে যদি আপনি লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো চুজ করেন। তাহলে চলেন, তো প্রথম কথা হলো আপনি দেখে নেবেন যে আপনার ওয়েবসাইটটা কি ইন্ডেক্স আছে কি না। আপনি আপনার পুরো ওয়েবসাইট ইউআরএলটা কপি করবেন। কপি করার পরে নতুন একটা ট্যাবে গিয়ে SITE দেন একটা কোলন দিয়ে আপনার ওয়েবসাইটটা চেক করবেন। এখন বলতেছে যে আপনার ওয়েবসাইটটা আসলে এখানে নাই, আপনি গুগল সার্চ কনসোলটা ট্রাই করেন। তাহলে চলেন আমরা গুগল সার্চ কনসোলটা ট্রাই করি। আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে এটা আপনাকে ডিরেক্ট সার্চ কনসোলে নিয়ে যাবে। এখন দেখেন আপনি এখানে সার্চ কনসোল পেয়ে গেছেন। গুগল সার্চ কনসোল হলো আপনার ওয়েবসাইটের যে ছোটোখাটো ইস্যুগুলো হয় এই ইস্যুগুলোকে সলভ করতে সাহায্য করে। তাহলে চলেন আমরা কি করব, স্টেপ বাই স্টেপ গুগল সার্চ কনসোলে আমার ওয়েবসাইটটা অ্যাড করে নেব এবং পরে ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট পাঠাবো। তো সর্বপ্রথম আপনার ওয়েবসাইটের পুরো ইউআরএলটা কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনি এই জায়গায় দেখেন ইউআরএল প্রিফিক্স দেওয়া আছে, এখানে পেস্ট করে দেন। পেস্ট করার পরে দেখেন আপনি এখানে কন্টিনিউ দেন। কন্টিনিউ দেওয়ার পরে বলতেছে চেকিং ভেরিফিকেশন, আপনার এই ওয়েবসাইটটা যে আপনি ওন করেন এই ওয়েবসাইটের ভেরিফাইড করে নেন। তো আপনি HTML ট্যাগটা এখান থেকে কপি করে নেন। তো আমি HTML ট্যাগটা কপি করে নিলাম। নেওয়ার পরে আপনি আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যান। ওয়েবসাইটের পরে WP অ্যাডমিন লিখে সার্চ করার পরে আপনার ওয়েবসাইটের লগইন অ্যাক্সেস চলে আসবে, আপনি এখানে লগইন হয়ে যান। তারপরে এই অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে প্লাগইনস আছে, এই প্লাগইনসে গিয়ে আপনি অ্যাড নিউ প্লাগইনে যাবেন। ঠিক আছে, আমি দুইটা প্রসেস আপনাদের বলে দিচ্ছি। অ্যাড নিউ প্লাগইনে যাবেন, এখানে পাবেন হলো ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে এখানে একটা প্লাগইন চলে আসবে, আপনি এই প্লাগইনটা ইনস্টল করে নেন। ইনস্টলিং দেন আপনার এটা ইনস্টল হয়ে গেছে। তারপরে আপনি এটাকে অ্যাক্টিভ করে নেন। এই অ্যাক্টিভ করার পরে আপনি চলে যাবেন নিচে। নিচে চলে যাওয়ার পরে দেখবেন এটা অ্যাক্টিভ হয়েছে কি না, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তারপরে আপনি সেটিং অপশনে চলে যান, নিচে দেখেন ইনসার্ট হেডার অ্যান্ড ফুটারের অপশন চলে আসছে, আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি যে কোডটা কপি করে আনছিলেন এইটাকে আপনি এখানে পেস্ট করে দেন, যে কোডটা কপি করে আনছিলেন ওইখান থেকে এটাকে পেস্ট করে নিচে গিয়ে জাস্ট সেভে দিয়ে দেন। এই সেভে দেওয়ার পরে আপনার এটা সেভ হয়ে গেছে। তারপরে আপনি এই জায়গায় গিয়ে জাস্ট আপনি এখানে ভেরিফাই দেন, চেকিং ভেরিফিকেশন হয়ে গেছে, ওনারশিপ ভেরিফাইড, দেন গো টু প্রপার্টি, আপনি প্রপার্টিতে চলে যান। দেন আপনি এখানে মোটামুটি এটা পেয়ে গেছেন। পেয়ে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে, আমি সাইট ম্যাপটা আপনাদের পরে দেখাবো, সাইট ম্যাপ কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ সব কিছুই আমি আপনাদের দেখাবো। আপনি এখানে চলে যান ইউআরএল ইন্সপেকশনে, যাওয়ার পরে আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে এখানে এটা দিয়ে এন্টার প্রেস করে দেন। তো এইটার কাজ হলো আপনার ওয়েবসাইটের যে একটা ইউআরএল আছে অথবা আপনার যে একটা ওয়েবসাইট আছে এইটা গুগলকে জানানো যে আমার এরকম একটা ওয়েবসাইট আছে, তুমি আমার ওয়েবসাইটটারে ইন্ডেক্স করে দেন। এখন বলতেছে রিট্রাইভিং ডাটা ফ্রম গুগল ইন্ডেক্স, তারা চেক করতেছে যে তোমার ওয়েবসাইটটা কি অলরেডি ইন্ডেক্স করা আছে। যদি অলরেডি ইন্ডেক্স করা থাকে তাহলে তো আমাদের নতুন করে ইন্ডেক্স করার কোনো প্রশ্নই আসে না, আর যদি ইন্ডেক্স না থাকে তাহলে আমরা এখানে ইন্ডেক্সিংয়ের জন্য রিকোয়েস্ট পাঠাবো। বলতেছে ইফ দ্য ইস্যু প্রসেস ট্রাই এগেন ইন ফিউ আওয়ার্স, হ্যাঁ সামথিং ওয়েন্ট রং, কিছু জিনিস ভুল হচ্ছে এখানে। তো আমরা এখানে যখন ভুল হচ্ছে আমরা কি করব, নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে দেখেন এখানে সাইট ম্যাপ আছে, এখানে দেখেন আপনি সাইট ম্যাপটা পাঠান নাই। তো আপনি সাইট ম্যাপটা কীভাবে পাঠাবেন এটা আমি বলে দিচ্ছি। আপনি আপনার ওয়েবসাইটে মনে আছে আপনারা র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করছিলেন কি না জানি না, যদি না করে থাকেন তাহলে আপনি প্লাগইনে যাবেন, তারপরে হলো অ্যাড নিউ,
ঠিক আছে, প্লাগ ইন এড নিউ, তারপরে আপনি এই জায়গায় গিয়ে একটা প্লাগ ইন ইনস্টল করবেন র্যাঙ্ক ম্যাথ। তো এটার জন্য আপনি ইয়োস্ট দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি র্যাঙ্ক ম্যাথ দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আপনি এই প্লাগ ইনটা ইনস্টল করে নেবেন, যেটা আমি প্রথম ভিডিওতে আপনাদের দেখাইছিলাম। যারা প্রথম এবং দ্বিতীয় ভিডিও মিস করে গেছেন, তারা প্রথম দ্বিতীয় ভিডিওটা ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। আপনি র্যাঙ্ক ম্যাটটা ইনস্টল দেন, ইয়োস্টের কাজ আমাদের ধাপে ধাপে আসবে। তো ঠিক আছে, আমরা এখানে যাব, আমাদের র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করা আছে। তো আমি এখানে সার্চ করব SITE সাইট MAP সাইট ম্যাপ .xml, এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে দেখেন এখানে বলছে যে তোমার সাইট ম্যাপটা মোটামুটি করা আছে। তো আপনি কি করবেন, আপনার এই যে সাইট ম্যাপের কী আছে না, এইটারে পুরোপুরি কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন এতটুকু, জাস্ট wp/sitemap.xml এটা কপি করার পরে আপনি এখানে আপনার সাইট ম্যাপটা পাঠাই দিবেন, দেন আপনি এখানে সাবমিটে দিয়ে দিবেন। এখন সাবমিট মানে হলো আপনার যে ওয়েবসাইটের সাইট ম্যাপটা আছে, এই সাইট ম্যাপটা আপনি গুগলে বলে দিলেন যে এইটা আমার ওয়েবসাইটের ম্যাপ, আমার ওয়েবসাইটে অনেকগুলো জিনিস আছে, পোস্ট আছে, পেজ আছে, সব কিছু তুমি ইন্ডেক্স করে নাও, এটা একটা সিগনাল দেওয়া। এখন তারা বলতেছে গুগল উইল পিরিয়ডলি প্রসেস ইট অ্যান্ড লুক ফর চেঞ্জেস, গুগল দেখবে তারপরে চেঞ্জ করে দেবে। ইউ উইল বি নোটিফাইড, আপনি জেনে যাবেন ইফ এনিথিং গোজ রং উইথ ইন দ্য ফিউচার, যদি কোনো কিছু ভুল হয় তাহলে তারা জানাই দিবে এবং আপনি এটা করতে পারবেন। আমি গুগল সার্চ কনসোলটা আপনাদের এই সিরিজেই বুঝাবো, বাট আজকে আমরা আমাদের সাইট ম্যাপটা দিয়ে দিছি। এটা দেওয়ার পরে আপনার কী হবে, গুগল আপনার ওয়েবসাইটটা একবার স্ক্রল করবে, স্ক্রল করার পরে আপনার 80-90% চান্স থাকবে আপনার ওয়েবসাইটটা ইন্ডেক্স হয়ে যাবে। এখন আপনি 9 তারিখে দেখছেন, এক সপ্তাহের ভিতরে ইন্ডেক্স না হলে আমরা আবার চেষ্টা করব, তবে এক সপ্তাহের আগে আপনারা ইন্ডেক্স করে দিতে পারবেন বা করে ফেলতে পারবেন। তো এইটা হলো একটা প্রসেস। আরেকটা প্রসেস আমরা করব, যেটা আমরা একটা ছোটোখাটো প্লাগইন ইউজ করব। আমাদের দুইটা ইউজ করব, একটা প্লাগইন ইউজ করব। আপনারা অ্যাড নিউতে চলে যাবেন, আবার অ্যাড নিউতে চলে যাওয়ার পরে এখানে সার্চ করবেন কুইক ইন্ডেক্সিং। হ্যাঁ, আপনি যদি কুইক ইন্ডেক্সিং লিখে নাও সার্চ করতে পারেন, তাহলে আপনি এখানে সার্চ করবেন INDXING ইন্ডেক্সিং। এটা লিখে সার্চ করার পরে আপনাকে দেখেন ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং ফর গুগল এইরকম একটা জিনিস আসছে, আপনি এটাকে ইনস্টল করে দেন। ইনস্টল করে দেওয়ার পরে এটা বলছে এ ভেরি এফিসিয়েন্ট ইয়েট সিম্পল প্লাগ ইন টু টেক কেয়ার অফ ইয়োর ইন্ডেক্সিং, আপনার ইন্ডেক্সিংটার জন্য টেক কেয়ার করবে, আপনি এটাকে অ্যাক্টিভ করে দেন। এখন যখন আপনি অ্যাক্টিভ করে দিয়েছেন, দেখবেন এটা আপনার অ্যাক্টিভ হয়ে গেছে, হ্যাঁ, ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং। তো আপনাকে এখানে কিছুই করতে হবে না, আপনি জাস্ট এটা যে করছেন এটা আপনাকে হেল্প করবে ইন্ডেক্সিংয়ের জন্য। আমরা সেটিংটা দেখে নেই একটু, এইটাও র্যাঙ্ক ম্যাথ দিয়ে করা। হ্যাঁ, গুগল জেসন কি এটা পরে আসবে, বাট এটা আপনি যখন যেভাবে করছেন এটা এইভাবে রেখে দেন। কনসোলে যান, কনসোলে যাওয়ার পরে দেখেন ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং কনসোল হয়ে গেছে। আপনি সেটিংয়ে যান, এই সেটিংয়ে যাওয়ার পরে আপনার এখানে জেসন ফেজ দিতে হবে না, আপনি যেভাবে কুইক ইন্ডেক্সিংটা করছেন এটা অটোমেটিক আপনাকে হেল্প করবে যেন এটাকে ইন্ডেক্স করেন। ওকে, তাহলে আপনারা এই দুইটা প্রসেস করে রাখেন, ইনশাল্লাহ ইন ফিউচার আমি আরও প্রসেস দেখাবো যেন আপনার ওয়েবসাইটটা ইন্ডেক্স হয়ে যায়। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট আপনাদের ভিডিও আসবে কিভাবে আপনারা গুগল অ্যানালাইটিক্স ক্রিয়েট করতে পারেন, তারপরে আমরা দেখব যে হালকা কিছু কিওয়ার্ড রিসার্চ করে যেন আমরা কিছু পোস্ট র্যাঙ্কে আনতে পারি। আপনাদের আসলে অনেক সাপোর্ট পাইছি, যার জন্য আমি পুরো সিরিজটা আপনাদের দিয়ে দেব। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের guru.com এর ভিডিও কন্টিনিউ হবে আজকে রাত্রে 8টা থেকে আবার। ওকে, থ্যাংক ইউ।